অশ্লীলভাবে চলল মিলিটারি প্রশিক্ষণ ভিডিও নিয়ে ঝড় কঠোর মিলিটারি প্রশিক্ষণ টপকাতে হয় নানা বাধা কিন্তু এমন প্রশিক্ষণ সেনা শিবিরের সচরাচর দেখা যায় কি না তা নিয়ে সন্দেহ রয়েছে আর সেই প্রশিক্ষণের ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চার বিষয়ে পরিণত হয়েছে কেমন প্রশিক্ষণ মাটিতে চিত হয়ে শুয়ে রয়েছেন তরুণীরা তার শরীরের ওপর পুষাপ করতে হচ্ছে শিক্ষানবিশদের ঘটনা চীনের কাশি মিলিটারি এডুকেশন স্কুলে এমন প্রশিক্ষণ চলছিল বলে জানা গেছে যদিও এই প্রশিক্ষণের সঙ্গে চীনা সেনাবাহিনীর ট্রেনিং প্রোগ্রাম সরাসরি যুক্ত কি না তা নিয়ে মুখ খোলেনি চীনা মিডিয়া ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন তরুণ পোশাক করছেন এবং তাদের নিচে চিত হয়ে শুয়ে রয়েছেন তরুণীরা সকলেই রয়েছেন সেনা পোশাকে এক প্রশিক্ষককে নির্দেশ দিতেও শোনা যাচ্ছে গোটা বিষয়টি যে তরুণীদের কাছে বেশ অস্বস্তিকর ছিল তা বলাই বাহুল্য প্রত্যেককেই হাত দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছেন শুধু তরুণীরাই নয় অনেক শিক্ষানবিশও এমন প্রশিক্ষণে ইতস্তই বোধ করেছেন কিন্তু তাতে কি প্রশিক্ষকের নির্দেশ যে পালন করতেই হবে ইতিমধ্যে ভিডিওটি নিয়ে নির্দুনিয়ার শোরগোল পড়ে গেছে অনেকেই এমন কাণ্ডকে অশালীন আখ্যা দিয়েছেন একের অত ক্রিয়ার পজিশনের সঙ্গেও তুলনা করেছেন অনেকে এইভাবে ট্রেনিংয়ের কারণ ব্যাখ্যা করা হয়নি কোথাও সেনাবাহিনীতে সাধারণত সৈন্যদের পেশি শক্ত করার জন্য পুশআপ ট্রেনিং দেওয়া হয়ে থাকে কিন্তু সেক্ষেত্রে তরুণীদের কোনো ভূমিকা থাকে না আর সেই কারণেই এমন প্রশিক্ষণ নিয়ে উঠেছে প্রশ্ন আমার এই চ্যানেলওতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে